ওয়েলকাম টু মাই চেন্ড্রেন আজ আমি ক্লাস এইটের তেরো নম্বর অধ্যায়ের একশো সাতাশ নম্বর পেজের কোষে দেখি তেরো পয়েন্ট একের দুই দাগের বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করবো আমি আগের ভিডিওতে দুই দাগের এক থেকে পাঁচ পর্যন্ত আলোচনা করেছি যারা ভিডিওটা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আমার আগের ভিডিওতে প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে পারবে তাহলে ছয় নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি কী আছে ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে এক্সের পাওয়ার চার মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস বারো তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস বারো তাহলে উৎপাদকে বিশ্লেষণ এটাকে বলা হচ্ছে মিডিল ট্রাম্প ফ্যাক্টর বা মধ্যপদী উৎপাদকে বিশ্লেষণ শুধু উৎপাদকে বিশ্লেষণ বলে থাকে মাঝের পথটাকে বিশ্লেষণ করে মানে ভেঙে উৎপাদক নির্ণয় করতে হবে তাহলে আর এটা দীঘাত আকারে থাকবে তাহলেই হবে তাহলে এটাকে আমাদের দ্বিঘাত আকারে নিয়ে আসতে হবে এক্সের পাওয়ার চার আছে মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস বারো তাহলে ধরে নিচ্ছি আমরা এখানে এক্স স্কোয়ার সমান পি তাহলে এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস সেভেন পি প্লাস বারো তাহলে পি এর এটা দীঘাতের আকারে আছে তাহলে এবার এটাকে ভাঙতে গেলে কি করতে হবে শেষে যে ধ্রুবক সংখ্যাটা থাকবে সেটাকে আমাদের উৎপাদকে ভাঙতে হবে এবং দুটো সংখ্যা বের করতে হবে যাতে ওই দুটো সংখ্যা গুণ করে এখানে বারো হয় এবং যেহেতু এখানে প্লাস আছে ওই দুটো সংখ্যা যোগ করে সাত মিলাতে হবে আমাদের তাহলে বারোকে আমরা ভাঙছি উৎপাদকের বিশ্লেষণ দুই দিয়ে ভাঙতে গেলে ছয় দুই দিয়ে ভাঙতে গেলে তিন তিন দিয়ে ভাঙতে গেলে এক এবার এখানে দুই গুণ বারো সমান কি লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ এক তাহলে এখান থেকে আমাদের এই চারটা সংখ্যা থেকে দুটো সংখ্যা বের করতে হবে যাতে গুণ করে বারো হয় এবং যোগ করে সাত হয় তাহলে এইটার সাথে এটা গুণ করছি দুইয়ের সাথে তিন গুণ করলে আমাদের ছয় হয়ে যাচ্ছে ছয়ের সাথে এক গুণ করলে ছয় আর এখানে থাকছে দুই ছয় আর দুই গুণ করে বারো কিন্তু ছয় আর দুই যোগ করে আট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে সাত আছে তাহলে এইভাবে হচ্ছে না এবার এইটার সাথে এটা দুইয়ের সাথে দুই গুণ করছি অর্থাৎ চার হয়ে যাচ্ছে চার আর তিনের সাথে এক গুণ করছি তিন তাহলে চার আর তিন গুণ করে হয়ে যাচ্ছে বারো কিন্তু আবার চার আর তিন যোগ করে হয়ে যাচ্ছে সাত তাহলে চার গুণ তিন সমান বারো হয়ে যাচ্ছে চার যোগ তিন সমান সাত হয়ে যাচ্ছে তাহলে এই সেভেন পিটাকে আমরা চার আর তিনের আকারে ভাঙতে পারবো তাহলে এটা হয়ে যাচ্ছে সমান পি স্কোয়ার মাইনাস সাতকে কী লিখতে পারি সাতের জায়গায় আমরা লিখতে পারি চার যোগ তিন গুণিত পি অবশ্যই মনে রাখতে হবে এখানে সাতকে যে আমরা দুটো যোগ বা বিয়োগের আকারে যখনই লিখছি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ব্রেকেট যদি না দেওয়া হয় তাহলে অঙ্কটা ভুল হয়ে যাওয়ার যখন এখানে মাইনাস থাকবে তখন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই অঙ্কগুলো করার সময় মনে রাখতে হবে এখানে ব্রেকেট থাকবে প্লাস বারো তাহলে ব্রেকেট না দিলে কি হবে পরের লাইনে আমি করার পরে বলছি তাহলে কত হচ্ছে পি স্কোয়ার মাইনাস এবং পি দিয়ে গুণ করলে পি দিয়ে গুণ করলে চার আর পি গুণ করলে হয়ে যাচ্ছে ফোর পি আর এটা মাইনাস গুণ করলে মাইনাস ফোর পি তিন আর পি গুণ করলে থ্রি পি আর এখানে প্লাস আর মাইনাসে মাইনাস থ্রি পি প্লাস বারো তাহলে এখানে যদি ব্রেকের যদি না দিতাম তখন কী হতো আমাদের মাইনাস ফোর পি হয়ে যেত আর এটা হয়ে যাচ্ছে প্লাস থ্রি পি কিন্তু এখানে কি মাইনাস আছে কারণ আবার দেখছি মাইনাস ফোর পি আর মাইনাস থ্রি পি যোগ করে কত হয়ে যাচ্ছে মাইনাস দুটো মাইনাস আছে তাহলে কি চিহ্নটা মাইনাস থাকবে এবং যোগ করতে হবে ফোর আর থ্রি পি যোগ করে সেভেন পি দুটো মাইনাস আছে তাহলে যোগ করলে মাইনাসই হয় তাহলে মাইনাস আর মাইনাস থ্রি যোগ করলে মাইনাস হচ্ছে আর বারো আছে সমান আর কি এই দুটো থেকে কমন নিতে হবে আর এই শেষের দুটো থেকে কমন নিতে হবে সবসময় তাহলে এখান থেকে কী কমন নেওয়া যাচ্ছে পি কমন নেওয়া যাচ্ছে পি কমন নিলে থাকছে পি স্কোয়ার থেকে পি কমন নিলে পি মাইনাস ফোর পি থেকে পি কমন নিলে ফোর পি মাইনাস ফোর আর এখান থেকে দুটো থেকে তিন কমন নেওয়া যাচ্ছে আর এখানে যেহেতু সামনে মাইনাস এসে তাহলে মাইনাস থ্রি কমন নিতে হবে মাইনাস থ্রি কমন নিলে পি প্লাস থেকে মাইনাস কমন এলে মাইনাস ফোর তাহলে পি মাইনাস ফোর পি মাইনাস ফোর পি মাইনাস ফোর কমন নেওয়া যাচ্ছে আর অঙ্ক এই সবগুলো অঙ্কর ক্ষেত্রে এই ব্রেকের মধ্যে যা থাকবে এই ব্রেকটের মধ্যে সবসময়ই একই হবে যদি না আসে তাহলে কোথাও অঙ্ক ভালো হয়েছে বুঝতে হবে তাহলে পি মাইনাস ফোর পি মাইনাস ফোর কমন নেওয়া যাচ্ছে তাহলে পি মাইনাস ফোর কমন নিলে থাকছে পি মাইনাস থ্রি তাহলে আমাদের পি এর মান ছিল আমাদের এক্স স্কোয়ার তাহলে পি এর মান এক্স স্কোয়ার বসিয়ে পাই তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর গুণিত P মাইনাস থ্রি পি তো না এক্স এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে পি সমান এক্স স্কোয়ার বসিয়ে পাই আমাদের এখানে আবার একটু দেখছি এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমাদের আবার উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো আর এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা করা যাবে না তাই এটা থাকবে এবং এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে এটাকে কী করবো এক্স স্কোয়ার মাইনাস চারকে লিখতে পারি দুইয়ের স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার মাইনাস তিন সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি গুণিত এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস দুই এক্স প্লাস দুই গুণিত এক্স মাইনাস দুই এটাকে ভেঙে হয়ে যাচ্ছে এক্স প্লাস টু গণিত এক্স মাইনাস টু গণিত এক্স মাইনাস তিন তাহলে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাচ্ছে অতএব নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ সমান এক্স প্লাস টু এক্স মাইনাস টু গণিত এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি আশা করি তোমরা বুঝতে পরের প্রশ্নটা দেখছি আমরা সাত নম্বর প্রশ্নটা সাত নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাস বারো বি যেগুলো করলাম সেইখানে আমাদের কি এখানে ধ্রুবক সংখ্যা থাকতো শুধু বারো ছত্রিশ নয় এরকম কোনো সংখ্যা থাকতো তেষট্টি কিন্তু এখানে বি স্কোয়ার আছে তাহলে এটা কি এ এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বারো বি স্কোয়ার এখানে দেখ কী আছে এ স্কোয়ার আছে আর এখানে এ আছে আবার এখানে বি স্কোয়ার আছে এখানে বি আছে তাহলে এরকম ভাঙবো তাহলে কী করবো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এ স্কোয়ারের সহক আর বি স্কোয়ারের সহক যা থাকবে এই দুটোকে গুণ করবো এবং গুণ করে সেটাকেই ভাঙতে হবে বারো গুণিত এক এ স্কোয়ার সহক হচ্ছে এক আর বি স্কোয়ারের সহক হচ্ছে বারো তাহলে বারো আর এক গুণ করে প্লাস চিহ্নটাই সব সময় আমরা এখানে মাইনাস চিহ্ন নিতে হবে না তাহলে কত হয়ে যাচ্ছে বারো তাহলে বারো যখন হয়ে যাচ্ছে তাহলে কী করতে হবে আমাদের গুণ করে হয়ে যাচ্ছে বারো এবার বারোকে ভাঙবো তাহলে বারোকে ভাঙবো ভেঙে এবার দেখবো এখানে এবির পা সহক কত হচ্ছে এক তাহলে বারোকে এমনভাবে ভাঙব যাতে দুটো সংখ্যা গুণ করে বারো হয় এবং এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস করে ওই দুটো সংখ্যা বিয়োগ করে এক হয় তাহলে বারোকে যদি ভাঙি দুই দিয়ে ভাঙলে ছয় দুই দিয়ে ভাঙলে তিন আবার তিন দিয়ে ভাঙলে এক তাহলে আমরা জানি এটা সহজেই হচ্ছে যদি চার আর তিন থেকে তিন চার থেকে তিন বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে এক আর চার আর তিন গুণ করে হয়ে যাচ্ছে বারো তাহলে এখানে আর কিছু ধরতে হবে না এক্স এ স্কোয়ার প্লাস এখানে এক লিখতে পারি এখানে লিখতে পারি এ ওয়ান গুণিত এবি মাইনাস বারো বি স্কোয়ার এবির পাওয়ার পাশে কিছু নেই তাহলে এখানে এক লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস একের জায়গায় আমরা লিখতে পারবো ফোর মাইনাস থ্রি গুণিত এবি মাইনাস বারো বি স্কোয়ার তাহলে এক কী লিখতে পারি চার মাইনাস তিন সমান এ স্কোয়ার প্লাস এটা দিয়ে দিয়ে এবার গুণ গুণ করে দিচ্ছি প্লাস ফোর করলে মাইনাস থ্রি মাইনাস বারো বি স্কোয়ার এবার এখান থেকে আমরা কমন নিচ্ছি এ স্কোয়ার আর এখানে ফোর এবি আছে তাহলে এ কমন নেওয়া যাচ্ছে তাহলে এ কমন নিলে এ স্কোয়ার থেকে এ কমন নিলে থাকছে এ আর ফোর এ বি থেকে এ কমন নিলে থাকলে থাকছে ফোর বি এখান থেকে তিন কমন থ্রি বি এখানে থ্রি এ বি আর এখানে বারো বি স্কোয়ার আছে তাহলে বারো আর তিন থেকে কমন হয়েছে তিন আর বি স্কোয়ার আর বি থেকে কমন আছে বি তাহলে মাইনাস কমন নেওয়া হয়ে যাচ্ছে মাইনাস কমন হয়ে যাচ্ছে প্লাস আবার বি কমন থাকছে থেকে মাইনাস কমন হয়ে যাচ্ছে প্লাস বারো থেকে তিন কমন নিলে

এ প্লাস ফোর বি গণিত এ মাইনাস থ্রি বি আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়াইট ফোর নেক্সট ভিডিও